নুসরাত হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রশাসন ব্যবস্থা নিলে হত্যাকাণ্ড ঠেকানো যেত। ঘটনাস্থল পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশন। নোয়াখালীতে একের পর এক গণধর্ষণের ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি। জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত 8, আহত অন্তত 30। এবং বাংলা নববর্ষ উদযাপনে সারাদেশে ব্যাপক প্রস্তুতি, পাহাড়ে বৈষ্ণবী উৎসবে মেতেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি রিদিমা হক। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নুসরাত হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটত না বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজের মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন কমিশনের পরিচালক আল মাহমুদ ফজল কবির। নুসরাত হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। পরীক্ষা কেন্দ্রে 144 ধারা চলাকালে কিভাবে এই ঘটনাটি ঘটল এটাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। এমন নৃশংস ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বরিশালে শুক্রবার সকালে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। মানববন্ধনে ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। বেলা 11টার দিকে শহরের চিত্রা মোড়ে সামাজিক সংগঠন জন উদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় অবিলম্বে নুসরাতের হত্যাকারীদের বিচারের আহ্বান জানান তারা। নুসরাতের উপর নৃশংস হামলার মূল পরিকল্পনাকারী মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম মহিলা পরিষদ। শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। নোয়াখালীর সোনাইমুড়িতে দুই সন্তানের মাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সোনাইমুড়ি থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নির্যাতিতার বাবা। এরই মধ্যে আমিনুল ইসলাম ও নিজামুদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাক্কারজনক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই নারীর পরিবার ও এলাকাবাসী। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে ছয় সন্তানের মাকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নে দুই সন্তানের মাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ওই নারী। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে বারগাঁও নানার বাড়িতে যাওয়ার পথে আসামিরা তাকে ধরে নিয়ে যায়, অমানবিক নির্যাতন করে পুকুর পাড়ে ফেলে রেখে যায়। পরে বুধবার রাতে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। চিকিৎসক জানার, ওই নারী শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, তবে বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভালো। ফিজিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং প্যাথোলজিক পরীক্ষার জন্য আমরা হাই ভেজানাল সোয়াব এটা নেওয়া হয়েছে। তারপরে তাকে ভালো চিকিৎসার জন্য আমরা তাকে মেডিসিন ওয়ার্ডে ট্রান্সফার করছি। এখন সে গতকাল রাতে ভোরে আসাচ্ছে, এখন আগে থেকে কিছুটা উন্নতি। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। নূর নবী ও আলাউদ্দিন নামে অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার। এজাহার দায়ের হওয়ার পর এজাহার নামে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করি।
এবং বাকি দুজন আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান গ্রেপ্তার অভিযান জোরালোভাবে অব্যাহত আছে। পরিবার ও এলাকাবাসীর চাওয়া, দ্রুতই দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। জয়পুরহাট সদর থানার দানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন, তাদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের ভেতর থেকে পাঁচ নারী ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে বেশ কয়েকজন। বৈশাখ বরণে ব্যস্ততা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। আবহমান বাংলার সব চিত্রই যেন নানা কর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তারা। এসব কিছু সাধারণের সামনে আসবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। নববর্ষ ঘিরে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কেউ মুখোশ তৈরির জন্য নকশা করছে, কেউ সেই নকশায় কাগজ কাটছে, কেউ মুখোশে রং লাগাচ্ছে। টেবিলে রয়েছে হরিণ, মাছ ও দেয়ালে সাজানোর জন্য মুখোশসহ নানা শিল্পকর্ম। এ চিত্র এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটে। শিক্ষার্থীরা জানান, এবারের শোভাযাত্রায় তুলে ধরা হবে চট্টগ্রামের ঐতিহ্য কর্ণফুলী নদীকে। তাই এবার শোভাযাত্রায় প্রধান প্রতিরূপ হবে নৌকা। চিটাগাংয়ের একটা ঐতিহ্যবাহী নদী এটা, এবং আমাদের এই যে আপনাদের পিছনে যে ঢামিগুলো হচ্ছে এগুলো নদীকে কেন্দ্র করে, এবং যে সরাগুলো এগুলোও আমরা নদীকে কেন্দ্রিক করে, এবং সাম্পান এবং নদীর একটা সংমিশ্রণে আমরা কাজগুলো করতেছি। মেন ফোকাস হচ্ছে কর্ণফুলী নদী নিয়ে। তো আমাদের র্যালিটাও এরকম হবে, আর বাইরের মোড়ালটাও কর্ণফুলী নদী ভিত্তিকই হবে। মঙ্গল শোভাযাত্রার এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানালেন উপাচার্য। বাঙালি জাতির অবগাহনের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করে এই দেশটাকে এগুতে নিয়ে চাই, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা সমৃদ্ধ করতে চাই। প্রতি বছরের মতো এবারও বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে দুদিন ব্যাপী থাকছে নানা আয়োজন। পয়লা বৈশাখ ভোর ৬টায় আমরা রাগ সঙ্গীতের মাধ্যমে শুরু হবে, এটা বিকেল ৫টা পর্যন্ত চলবে। নববর্ষ উপলক্ষে পুরো শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা উপজেলা সমূহের যে সব জায়গাগুলো রয়েছে, যেখানে প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের অনুষ্ঠান উদযাপিত হবে পয়লা বৈশাখকে ঘিরে, তো তার আগে থেকে মূলত আমাদের নিরাপত্তা বাহিনী তারা সচেষ্ট থাকবে। পয়লা বৈশাখে চট্টগ্রামের শিরিষতলায় ঐতিহ্যবাহী শাহাবুদ্দিনের বলি খেলারও আয়োজন করা হয়েছে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছর ১৪২৬কে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। পহেলা বৈশাখকে সামনে রেখে সাজ সাজ রব পড়েছে সংস্কৃতি অঙ্গনে। এ উৎসবে পছন্দের পোশাক বেছে নিতে বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের ভিড়। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৈশাখ মানে উচ্ছ্বাস, উত্তাপ আর উৎসবের আমেজ। সারা বছরের যত জঞ্জাল ধুয়ে মুছে নতুন করে স্বপ্নে উচ্ছ্বাসে দিন শুরু করা। নতুন বছরকে বরণ করে নিতে নতুন আঙ্গিকে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এবছর সন্ধ্যার পর অনুষ্ঠান না করতে দেওয়ায় সকল অনুষ্ঠান বর্জন করেছিল সাংস্কৃতিক কর্মীরা, তবে শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করেন তারা। পহেলা বৈশাখের অনুষ্ঠান সফল করতে এখন চলছে শিল্পীদের শেষ মুহূর্তের মহড়া। আমাদের তিনটি ভাগে আমাদের অনুষ্ঠানের রিহার্সাল চলছে, এখন প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে আছি মহড়ার, আশা করি আমরা খুব ভালোভাবেই এই পহেলা বৈশাখে বরণ করে নিতে পারবো। এদিকে পহেলা বৈশাখের নতুন পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের ভিড়। এই উৎসবকে সামনে রেখে আমি এই যে পাঞ্জাবি কিনতে আসছি, দেখতে আসছি। আমি একটা শাড়ি কিনেছি আমার নিজের জন্য, আমার হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। বেচা কেনা ভালো হয় খুশি বিক্রেতারা। বৈশাখকে সামনে রেখে নতুন নতুন সংগ্রহ আমরা এনেছি, তার মধ্যে পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি সহ বাচ্চাদের বিভিন্ন পোশাক এনেছি। সারা বছরের তুলনায় পহেলা বৈশাখে ক্রেতাদের ভিড়টা বেশি বাড়ে, কারণ আমাদের এখানে সব দেশি আইটেম পাওয়া যায়। সত্য আর সুন্দরের জয়গানে আগামী দিনগুলো পূর্ণতা পাবে সুখ ও সমৃদ্ধিতে। সবার জন্য শুভ হবে বাংলা নতুন বছর ১৪২৬, এমনই আশা যশোরবাসীর।
গ্রাম থেকে শহর সব জায়গাতেই বৈশাখকে ঘিরে চলছে জমজমাট প্রস্তুতি। সারা দেশের মতো পিরোজপুরের বিভিন্ন বিপণী বিতানে ছেয়ে গেছে বৈশাখী সামগ্রী ও রকমারি পোশাকে। ক্রেতারা বলছে পণ্যের দাম নাগালের মধ্যেই আছে, আর বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বেচাকেনা বেড়েছে কয়েক গুণ বেশি। ইমন চৌধুরী, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষকে সামনে রেখে পিরোজপুরের বিপণী বুদানগুলোতে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। নববর্ষের রঙে রাঙানো হয়েছে প্রতিটি ফ্যাশন হাউস। পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ত বিক্রেতারাও। তাদের দাবি, এবছর পোশাক বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে কয়েক গুণ বেশি। আর ক্রেতারা বলছেন এবছর বৈশাখীর সব পণ্যে ছাড় থাকায় চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে পারছেন। গত বছর পয়লা বৈশাখ যেরকম দামে কিনছি আমরা জামা কাপড়, সে তুলনায় এবার বাজারও ভালো, দামটা কাপড়ের কম। গত বছরের তুলনায় এবছর বৈশাখ আছে ভালো। বৈশাখ কিন্তু অনেক বাড়ছে, কাস্টমারের অনেক প্রচুর চাপ আছে, পর্যাপ্ত মালও সবাই আছে। তবে জেলা ব্যবসায়ী সমিতির নেতা বলছেন গত বছরগুলোর চেয়ে এবছর বৈশাখী কেনা বেচা বেশি হচ্ছে, যা আগের রেকর্ড ছাড়িয়ে যাবে। গত বছরের তুলনায় বেশ ভালো বেচা কেনা হচ্ছে, এবং এটা মনে করি এই কারণেই, যেহেতু সরকার বৈশাখী ভাতা দিচ্ছে, এই বৈশাখী ভাতা দেওয়ার কারণেই সাধারণ মানুষের মনের মধ্যে একটি আনন্দ পরিলক্ষিত হচ্ছে। এদিকে এই উৎসবে কোনো বাধা যেন না আসে এই জন্য প্রশাসন সজাগ রয়েছে। বাংলা নববর্ষকে সাড়ম্বর উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের আরসোয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে আমরা ভেনুগুলোকে নিরাপদ করবো, নির্বিঘ্ন করবো। ব্যবসায়ীরা জানান সারা বছর যে বেচাকেনা হয় তার প্রায় 25% পহেলা বৈশাখে হয়। তবে এবার বৈশাখী পণ্যের বেচাকেনা 35% ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা। পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মেতেছে প্রাণের উৎসব বৈশাখীতে। এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে ফুলবীজ উৎসব। এই উৎসবের রঙে রঙিন পাহাড়ি পল্লীগুলো, চলছে নাচ গান আর ঐতিহ্যবাহী খেলাধুলো। সারা বছর অশুভ শক্তি থেকে মুক্তি পেতেই ফুলবিজুতে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ করা হয় বলে জানালেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মুমুর, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টুরু টুরু বাঁশির সুর বাঁশি বাজছে, পাড়ায় বেড়াবো সবাই মিলে, আজ বিজু আজ বিজু। এটি চাকমা সম্প্রদায়ের বৈশাখী উৎসবের প্রিয় একটি গান। সারা বছর অপেক্ষার পর বৈশাখী আসলেই এই গানের সুরে মেতে ওঠে তরুণ তরুণীরা। সূর্য ওঠার সাথে সাথেই কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয় বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা। পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র 10টি ভাষাভাষীর 11টি সম্প্রদায় তাদের নিজস্ব নিয়মে বৈশাখী পালন করে থাকে। সব হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই মানে একত্রিত হয়ে আনন্দ করি। বিজুটা মানে হলো যেটা নতুন বছরটাকে বরণ করা, পুরনো বছরটাকে বিদায় দেওয়া। তো সবাই কিন্তু যখন নতুন কোনো কিছুকে বরণ করে, সবাই কিন্তু তখন একটু ভালো কিছু চিন্তা করে কিন্তু বরণ করে আর কি। এই উৎসবকে ঘিরে পাড়ায় পাড়ায় নাচ ও গানের আয়োজন করে থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। ঐতিহ্যবাহী পোশাকে এই উৎসবে অংশ নেন তরুণ তরুণীরা। সারা বছর অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ফুলবিজুতে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ করা হয় বলে জানালেন পার্বত্য জেলা পরিষদের সদস্য। মা গঙ্গীর উদ্দেশ্যে আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করি, যাতে করে আমাদের কোনো অশুভ শক্তি আমাদেরকে আক্রান্ত করতে না পারে, আমাদের সারা বছর যাতে আমাদের ভালো করে কাটে। আগামী 15 এপ্রিল অনুষ্ঠিত হবে মারমাদের সাংগ্রাই অর্থাৎ জলোৎসব। দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। বরগুনা ছোট বগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিদ্যালয়টির ভবন নির্মাণে গাফিলতির অভিযোগ উঠেছে। ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে সেতু এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেতু বলেন সেই সময় কাজটি করেন আবদুল্লাহ আল মামুন।
তবে তার সাথে যোগাযোগ করা হলে এই বিষয়টি তিনি অস্বীকার করেন। অপরদিকে তদারকির প্রতিষ্ঠান আমতলী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ভবনটি নির্মাণ সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। সুমন শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2002 সালে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বরগুনার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি একতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়, যেটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজ। মাত্র 15 বছরের ব্যবধানে ভবনটির ছাদ ধসে পড়ায় নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এটা শুধুমাত্র বিদ্যালয়ের নির্মাণ কাজের ত্রুটির কারণে এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে সেতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কবির আহমেদ বলছেন, কাজ করেছিলেন সাবেক এমপি মতিয়ার রহমানের ভাগ্নে আবদুল্লাহ আল মামুন, তবে তার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। স্থানীয় লোকজন ওরা সবাই জানে যে কি করতে পারে, ওখানে তো আমার সম্পর্ক তো জানি না, ওখানে কাজ করছে মামুন যে করছে এটা ওখানে লোকজনও জানে, কিন্তু ওটা আমি করি নাই, আমার নামের কাজ না, আমি এটা ঠিকাদারও না। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ, ওইখানের লোকেরা মনে করছে যে আমি করছি, ভুল তথ্য দিচ্ছে। তদারকির দায়িত্বে থাকা আমতলী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে ভবন নির্মাণ সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। ঘটনার পরের দিন থেকে পরের দিন পর্যন্ত আমাদের যে স্টোর আছে যেখানে, সেখানে আমরা নথিগুলো খুঁজেছি, সেখানে নথি সংক্রান্ত এই বিদ্যালয় সংক্রান্ত কোনো নথি পাওয়া জানি না। ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে। উভয় কমিটি গেল 8 এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষা বিভাগের কি উদ্যোগ ছিল অথবা তারা পূর্বাণী এই বিষয়গুলো কর্তৃপক্ষের গোচরে এনেছে কিনা, সার্বিক একটি কমপ্রিহেনসিভ প্রতিবেদন আমরা দেব। 6 এপ্রিল বেলা 12:30 ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদের ভীম ধসে ঘটনাস্থলেই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মানসুরা মারা যায়, এতে আহত হয় 5 শিক্ষার্থী। আবহমান গ্রাম বাংলার বৈশাখী মেলায় এক অন্যরকম মাত্রা যোগ করে বাঁশি। বৈশাখী উৎসবের অন্যতম এই অনুষঙ্গটি তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বিভিন্ন বাঁশিপল্লির কারিগররা। যেসব বাঁশি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় বৈশাখী মেলায়। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহমান গ্রাম বাংলার বৈশাখী উৎসবের এক অন্যতম অনুষঙ্গ বাঁশি। বৈশাখী মেলায় এক অন্যরকম মাত্রা যোগ করে বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রটি। প্রকারভেদে বাঁশির আবার বাহারি নাম মুগ বাঁশি, রঙিন বাঁশি, আর বাঁশি, ভানবাসী, বেলুন বাঁশি। কাঁচামলি বাঁশ ছোট ছোট করে কেটে প্রথমে বাঁশির কাঠামো তৈরি করা হয়, এরপর বিভিন্ন মাপের ছিদ্র করা হয় এবং আগুনে পুড়িয়ে নকশা তোলা হয় বাঁশির গায়ে। বাঁশিকে আকর্ষণীয় করে তুলতে দেয়া হয় বার্নিশের প্রলেপ। কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম এবং সদর উপজেলার সংরাইশের বৈরাগী পাড়া বাঙালির বর্ষবরণের উৎসবকে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন এসব বাঁশি পল্লীর কারিগররা। কেউ বাঁশি বানাচ্ছেন, কেউ বা রঙের প্রলেপ দিচ্ছেন, কেউ বা করছেন পাইকারদের সাথে দরদাম। এগুলো আমরা বানায় সারলে বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে বেচা কিনা করি। বৈশাখে মেলা বানিয়ে আইলে আমাদের এই মাল বেশি চলে। প্লাস্টিকের বাঁশি বা ভুবু জেলার আগ্রাসনে কদর কমায় অনেকেই ছাড়ছেন পূর্বপুরুষের এই পেশা। শত বছরের এই ঐতিহ্যকে বাঁচাতে আর্থিক প্রণোদনার দাবি কারিগরদের। যদি সরকার আমাদের প্রতি লক্ষ্য রাখত, তারপরে আমরা একটু পুঁজি বাড়াতে পারতাম এবং কাজও বৃদ্ধি করতে পারতাম। পরিমাণ তাহলে বড় কষ্ট, কিন্তু আমরা এই সরকার তো উনুন সাহায্য পাই না, মাল রেট বেশি। যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে হারিয়ে যাবে বৈশাখী উৎসবকে রাগিয়ে তোলা বাঁশের মাসি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ 24 দেশ সংবাদে সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। News 24 দেশ সংবাদে স্বাগত আরো একবার। একদিকে ট্রেনের টিকিটের স্বল্পতা, অন্যদিকে টিকিটে কালোবাজারি, এ নিয়ে চরম বিপাকে পড়েছেন দিনাজপুরের সাধারণ যাত্রীরা। তাদের অভিযোগ, কালোবাজারিদের হাতে এখন তারা জিম্মি। পাশাপাশি ঢাকাগামী দিনের দুটি ট্রেনই নতুন করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় যুক্ত হওয়ায়
টিকিটের সংকট বেড়েছে দ্বিগুণ। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাস আগে দিনাজপুরের রেল স্টেশন থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন একতা ও দ্রুত যান নামে দুটি ট্রেন চলাচল করলেও বর্তমানে তা পঞ্চগড় ও ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর রেল স্টেশনে ঢোকে। 2008 সালের 10 নভেম্বর থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর স্টেশনে আসার কারণে দেখা দেয় ট্রেনের টিকিট সংকট। দিনাজপুর যাত্রীদের জন্য যেখানে প্রায় 400 টিকিট বরাদ্দ থাকার কথা, বর্তমানে দুটি জেলা হয়ে ট্রেনটি ফিরে আসায় তা নেমে এসেছে প্রায় অর্ধেকে। এতে টিকিট সংকটের পাশাপাশি প্রয়োজনের চেয়ে বাড়তি ভাড়া লাগছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। পঞ্চগড় থেকে আমাকে সাঁতার কাটতে হয়, যাবো দিনাজপুর থেকে, আমাকে বাড়তি টাকাটা আমাকে দেওয়া হচ্ছে, এটা তো আমাদের জন্য অসুবিধা। আগে যখন আমরা টিকিট কেটে সিট পেতাম, এখন মনে করেন যে এখান থেকে যখন জয়পুরহাট যাই এই সামান্য রাস্তাটুকু তো মনে করেন সিট পাই না আমরা। খুব তাড়াহুড়ো করে ট্রেন চাপে, যেটা আগে হতো না, আগে সুন্দরভাবে ট্রেনটা আসে এখানে দাঁড়াতো, আমরা খুব সুন্দরভাবে নেমে যেতাম। যাত্রীরা আরও জানান, দুদিন আগে কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না, কিন্তু কালোবাজারিদের হাতে সেই টিকিটই চড়া দামে কিনতে হচ্ছে তাদের। চিন্তা করে দুদিন আগে টিকিট কাটবো, কিন্তু কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে তো পরে আবার দালালের কাছে গেলে আবার টিকিট পাওয়া যায়। কাউন্টারে গেলাম টিকিট নেই, অথচ ব্ল্যাকার থেকে টিকিট কিনে নিয়েছিলাম 650 টাকা দিয়ে। যাত্রীদের অভিযোগ স্বীকার করে টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন রেলওয়ে কর্মকর্তা। এনআরডির মাধ্যমে টিকিট বিক্রি এবং এনআরডির মাধ্যমে ট্রেনের ভ্রমণ, টিকিটের সাথে এনআরডি ইস্যু করতে হবে, এই জিনিসটা আমরা চালু করতে চাচ্ছি। পরীক্ষামূলকভাবে আমাদের 2-3টা ট্রেন এটা করা হয়েছে এবং বাকি অন্য স্টেশনগুলোতে আমরা এটা চালু করে দেবো সব ট্রেনের জন্য। ট্রেনের অপ্রতুল টিকিটের সমস্যা নিরসনের জন্য এই রুটে ঢাকাগামী আরও একটি ট্রেন দেওয়ার পরিকল্পনার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর সুনামগঞ্জের 3টি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হলেও 25 দিনের মাথায় তা আবার বন্ধ হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন অন্তত 5 শতাধিক আমদানিকারক। 100 কোটি টাকার লেটার অফ ক্রেডিট নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন 3টি শুল্ক স্টেশনের প্রায় 15,000 শ্রমিক। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া, বাগালী ও চারগাঁও এই 3 শুল্ক স্টেশন দিয়ে 90 দশকের শুরুর দিকে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়, যার সাথে যুক্ত আছেন অন্তত 1,000 কয়লা ব্যবসায়ী। 2014 সালে ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার প্রেক্ষিতে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সেদেশের আদালত। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেদেশের রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরের 20 তারিখে ফের শুরু হয় কয়লা আমদানি। কিন্তু চালু হওয়ার 25 দিনের মাথায় চলতি বছরের 15 জানুয়ারি আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায় কয়লা আমদানি। এতে লোকসানের মুখে পড়েছে সুনামগঞ্জের অন্তত 5 শতাধিক আমদানিকারক। প্রায় 100 কোটি টাকার এলসি নিয়ে বিপাকে পড়েছেন তারা। বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে বারবার মানুষের মধ্যে আবার হতাশা ফিরে আসছে, যে কে জানে আবার 20 বছর, 25 বছর, 30 বছর আগে সেই দুর্বিষহ জীবনে মানুষকে ফিরে যেতে হবে। ব্যবসাটা বন্ধ হতে আজকে অনেকেই রাস্তায়, আমি নিজেও এটা স্বীকার। ব্যবসায়ীরা আনুমানিক ধরুন 50 কোটি টাকার এলসি আটকে গেছে, এতে করে আমরা ব্যাংকের কাছে আসলে ঋণগ্রস্ত, ঋণে জড়িত। এছাড়া কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন প্রায় 15,000 শ্রমিক। খুবই অসুবিধায় আছি আমরা, খুব কাজকর্ম নাই, কোনো কর্ম নাই, কর্ম না তাহলে তো আমরা খুবই সমস্যায় আছি। এমন আছে না কাইও আছি, একবেলা খাইলে আর বেলা খাইতে খুবই অসুবিধা হয়েছে। কয়লা আমদানিতে জটিলতা কাটাতে ভারতে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। কয়লা চালুর ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি ভারতের ব্যবসায়ীদের সঙ্গে, তো আমরা আশা করব এটা একটা স্থায়ী সমাধান হবে। সুনামগঞ্জের 3টি শুল্ক স্টেশন থেকে প্রতিবছর রাজস্ব আসে প্রায় 200 কোটি টাকা। এদিকে বাংলার নতুন বছরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে গাইবান্ধার মৃৎশিল্পীদের। বৈশাখী মেলাকে সামনে রেখে হাতি, ঘোড়া, মাছ সহ মাটির নানা তৈজসপত্র তৈরিতে দিন রাত পরিশ্রম করছেন তারা। তবে দিন দিন প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই ঐতিহ্য। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মৃৎশিল্পের আরও প্রসার ঘটানো সম্ভব বলে মনে করেন তারা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে গাইবান্ধার বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। এ মেলায় বাড়তি লাভের আশায় কেউ বা মাটির তৈরি হাতি ঘোড়া মাছ সহ বিভিন্ন খেলনায় রং করছে, আবার কেউ আগুনে পুড়িয়ে নানা রঙে রঙিন করে তুলছে এসব তৈজসপত্র। মৃৎশিল্পীদের অভিযোগ, বর্তমানে প্লাস্টিক সামগ্রীর চাহিদা বাজারে বৃদ্ধির কারণে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হয় তাদের। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। গত বছর এবার আরো নতুন নতুন জিনিস তৈরি করতেছি আমরা, এবার পয়লা বৈশাখে জিনিস আমরা বিক্রি করতেছি। এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে, সামনে মেলায় তোলার পর আসলে আমরা একটা ভালো ইনকাম তো করতে পারবো। সরকারি সাহায্য তো পেতাম, তাহলে আমার আরো একটু সহজ ভালো হতো। এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানালেন বিসিকের কর্মকর্তা। আমরা তাদেরকে ঋণ দিয়ে সহায়তা করতে পারি, এতে তাদের জীবিকায়নের সুবিধা হবে, তারা এই আদিম পেশাটাকে নিয়ে তারা হয়তো এগিয়ে যেতে পারবে। গাইবান্ধায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের উপর নির্ভরশীল প্রায় কয়েক হাজার মানুষ। দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নুসরাত হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রশাসন ব্যবস্থা নিলে হত্যাকাণ্ড ঠেকানো যেত, ঘটনাস্থল পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশন। নোয়াখালীতে একের পর এক গণধর্ষণের ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি। জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাঁদে, নিহত আট, আহত অন্তত ৩০। এবং বাংলা নববর্ষ উদযাপনের সারাদেশে ব্যাপক প্রস্তুতি, পাহাড়ে বৈশাখী উৎসবে মেতেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। আর এই ছিল আজকের দেশ সংবাদের। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।